হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সাথে। তো বিভিন্ন ধরনের কাজ, বিশেষ করে পড়াশোনা এবং অন্যান্য কাজের জন্য আমি ভিডিও বানানোর সময়টা একেবারেই পাই না। তো বর্তমানে একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয়, আমাদের বর্তমান যে পরিস্থিতি, যে মহামারী চলছে, তার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস বরাবরই ভুলে যাচ্ছি যে আমাদের প্রধান কিছু সমস্যা, কিছু রোগ, কিছু শারীরিক সমস্যা উপেক্ষা করে চলেছি এই কোভিডের প্রায় এই 2 বছরের মধ্যে। এমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা হচ্ছে হার্টের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যা। আমরা হৃদযন্ত্রের সমস্যা কিন্তু একটু বরাবরই উপেক্ষা করে চলি, যেমন যেন কিনা সেটা অনেকটা আমরা গ্যাসের রোগ বা গ্যাসের ব্যথা বলে উপেক্ষা করে যাই। কিন্তু আদৌ কি তাই? হার্ট আমাদের শরীরের অন্যতম প্রধান একটি অঙ্গ, যেটিকে ব্যথি রেখে আমরা কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবো না, আপনারা সবাই জানেন। তবুও সরি, ক্ষমা করবেন, আমার একটু ঠান্ডা লেগেছে, তো একটু স্বরের সমস্যা হতে পারে, আপনারা নিজের মনে করে গ্রহণ করবেন, যতটা পারি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। তো হার্টের সমস্যা আসলে আমাদের একেবারেই উপেক্ষা করা উচিত নয়। হৃৎপিণ্ডের যে কোনো ধরনের ব্যথা বা বুকের যে কোনো ধরনের ব্যথা সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নোটিশ করা উচিত। আপনারা জানলে অবাক হবেন, সারা পৃথিবীতে হার্টের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যার কারণে বা হার্ট অ্যাটাকের কারণে যত মানুষের মৃত্যু হয় তার 60% মানুষ কিন্তু আমাদের এই ভারতবর্ষে, অর্থাৎ প্রতি 10 জনের 6 জন মানুষ কিন্তু ভারতের, যারা হার্ট অ্যাটাকের শিকারে মৃত্যুবরণ করেন। বিশেষত হার্ট অ্যাটাক যখন হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মানে ঠিকঠাক ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ট্রিটমেন্টের মধ্যে যাওয়ার আগেই কিন্তু রোগী এক্সপায়ার করে। তো কিভাবে আমরা এই হার্ট অ্যাটাকের রোগীকে বাঁচাতে পারি, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বা হাতের কাছে হোমিওপ্যাথি মেডিসিন রেখে কিভাবে সহজে আমরা মানুষকে বাঁচাতে পারি, তা আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে জানব, বা কিভাবে আমরা প্রিকশন নেব সেটি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন অথবা ডিসলাইক করুন। আর এইরকম স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে ও হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো আসুন শুরু করা যাক। হার্ট অ্যাটাকের কারণে আমাদের প্রধান যে সমস্যা হয় বুকে ব্যথা। তো যে কোনো ধরনের অ্যাঞ্জাইনা কিন্তু হার্ট অ্যাটাক নয়। তো হার্ট অ্যাটাক মূলত আমরা কখন বুঝতে পারবো যে আমরা হার্ট অ্যাটাকের শিকার? প্রথমে আমাদের ছোট অ্যাঞ্জাইনা যদি শুরু হয়, মানে ছোট বুকে ব্যথা যদি হয়, তখন আমরা একটু অপেক্ষা করলে যদি সেটা হঠাৎ অনেক বেড়ে যায় বা ভয়ানক বেড়ে যায় আর বুকের মধ্যে ঠিক এইখানটায় যদি ব্যথাটা চেপে বসে থাকে এবং অনেকটাই কষ্ট হয়, অনেক সময় দম আটকে যেতে পারে এবং প্রচুর শরীরে ঘাম দেয়, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কিন্তু বা এমন কোনো পেশেন্ট কিন্তু আসলে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলে বা কোনো প্রাথমিক মানে যাকে বলে আমরা ফার্স্ট এইডের ব্যবস্থা না করলে কিন্তু তৎক্ষণাৎ রোগী মারা যেতে পারে। এই কারণে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা মহামারী তো থাকবেই, মহামারী তো আছেই, 2 দিন পরে চলে যাবে বা এটি রোগটি থেকে যাবে, কিন্তু হার্টের সমস্যা আমাদের মোটেই অবহেলা করা উচিত নয়। সেই কারণে অত্যন্ত সচেতনভাবে প্রিকশন নিন, সুস্থ থাকুন। তো আসুন দেখা যাক কিভাবে আমরা এই হার্ট অ্যাটাক বা এই সম্পর্কিত সমস্যার সুচিকিৎসা নিতে পারি। প্রথমেই আসা যাক একটি একদম সিম্পল ঘরোয়া টোটকা চিকিৎসায়। আমাদের এমন সমস্যা যদি কারোর মধ্যে হয়, আমাদের নিজেদের বা কারো প্রতিবেশী, বিশেষ করে বয়স্ক পিতামাতা বা বাড়ির অন্যান্য সদস্য হতে পারে, তো হার্টের এই সমস্যা যখনই শুরু হবে ঠিক তখনই আমরা বুঝতে যখনই পারবো যে আমি হার্ট অ্যাটাকের শিকার বা আমার এই সদস্য, ফ্যামিলি সদস্য হার্ট অ্যাটাকের শিকার, সঙ্গে সঙ্গে তাকে শুকনো লঙ্কা খেতে দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুকনো লঙ্কা। তবে এই শুকনো লঙ্কাটি একেবারেই শুকনো হবে না এবং সেটি গুঁড়ো নয়, আস্ত শুকনো লঙ্কা,
রেড চিলি আমরা যাকে বলি, সেই লঙ্কাটি চিবোতে হবে। সে চিবানোর পদ্ধতি হচ্ছে, যখনই বুকে ব্যথা শুরু হবে সঙ্গে সঙ্গে একটি আস্ত লঙ্কা আপনি চিবোতে শুরু করুন। লঙ্কাটি চিবোতে চিবোতে আপনি টাইম দেখবেন অন্তত 30 থেকে 60 সেকেন্ড ধরে চিবোতে চিবোতে যখন যাবেন, তখন কিন্তু দেখতে পারবেন আস্তে আস্তে আপনার বুকে ব্যথাটা কমে যাচ্ছে এবং 60 সেকেন্ডের মধ্যে আশা করা যায় এই বুকের ব্যথাটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। তখন আপনি লঙ্কাটা চিবানো বন্ধ করুন বা লঙ্কাটা খাওয়া বন্ধ করুন। আসলে এই রেড চিলি বা এই লাল লঙ্কার মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের কারণে আমাদের কিন্তু হার্ট অ্যাটাকটা রোধ হয়। আসলে ব্লাড ক্লটিং যে হয়ে যায় সেই ব্লাড ক্লটিংটা রোধ করে কিন্তু এই কেমিক্যালটি, ক্যাপসাইসিন এই কেমিক্যালটির নাম। এই ক্যাপসাইসিন কেমিক্যাল কিন্তু আমাদের এই ব্লাড ক্লটিং রোধ করে, যার কারণে আমাদের হার্ট অ্যাটাকের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপর আসুন, সাধারণ আমরা একটি ওষুধ নাম জানি সর্বিটেট, যেটা অ্যালোপ্যাথিক ওষুধ। তো এই সর্বিটেট বুকে ব্যথা হলেই সঙ্গে সঙ্গে অনেকের তো অভ্যাসে পরিণত হয় মুখের মধ্যে রাখা, জিভের তলায় রাখতে হয় আমরা জানি। তো যে কোনো সমস্যা, অ্যালোপ্যাথিক ওষুধের সমস্যা হচ্ছে এর সাইড এফেক্ট পরিমাণ অত্যন্ত বেশি। তো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াটা আপনারা অভ্যাসে পরিণত করবেন না, আপনার প্রপার ট্রিটমেন্ট নিন। যদি খুব বেশি ধরনের সমস্যা থাকে আপনারা ক্লিনিক্যাল অ্যাডভাইস নিন, আপনারা হোমিওপ্যাথিক কনসালটেন্ট দেখান, সেখানে আপনারা থরোলি আপনার কেস টেকিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট ওষুধ ডাক্তারবাবুর কাছ থেকে গ্রহণ করুন। আশা করি আপনার হার্টের সমস্যা অবশ্যই ঠিক হয়ে যাবে। আমাদের হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাকের প্রধান কারণ, যেটি আমাদের ধমনিগুলোর মধ্যে কোলেস্ট্রল জমে যাওয়া। তো সেই কোলেস্ট্রলের হাত থেকে কীভাবে রক্ষা পেতে পারি সে সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন। তাছাড়া হার্ট ভালো রাখা বা হার্ট সুস্থ রাখার জন্যে অনেক হিসাবে ব্যবহার করা হয় এমন একটি ওষুধ রয়েছে, যা সম্পর্কিত আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। ভিডিওটি দেখতে হলে অবশ্যই আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আসুন এবার আমরা মূল পর্বে ঢুকে যাই। আমাদের প্রধান যে ওষুধটি আসলে আমরা এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করি, হোমিওপ্যাথিক যে ওষুধটি, সেটি সম্পর্কে জানা যাক। যখন আমাদের এই হার্ট অ্যাটাক বা হার্টের এই অ্যানজাইনা শুরু হয়, তখন আমাদের যে প্রধান ওষুধটি প্রথমেই কাজে লাগে, অবশ্য হোমিওপ্যাথিতে লক্ষণভেদে চিকিৎসা, তবে সাধারণত এটি সাডেন অ্যাটাক হয়, ওই জন্যে তাৎক্ষণিক একটা ব্যাপার থাকে, ওই জন্যে এইখানে আমাদের ওষুধটি ব্যবহার করতে হয় অ্যাকোনাইট। তো অ্যাকোনাইট আমরা যেহেতু আমরা জানি যে ঝড়ের কালবৈশাখীর মতো ঝড়ের গতিবেগে অ্যাকোনাইটের সমস্ত সিমটম দেখা যায়, তো এই জন্য এইখানে অ্যাকোনাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক ব্যবহার উপযোগী একটি মারাত্মক প্রয়োজনীয় ওষুধ। তো এই অ্যাকোনাইট ওষুধটি আমরা কীভাবে ব্যবহার করব, যখনই আমাদের এই সমস্যাটি দেখা দেবে তখন এই অ্যাকোনাইট ওষুধটি আমরা 200 পটেন্সিতে নিয়ে নেব। 200 পটেন্সিতে আমরা অ্যাকোনাইট ওষুধটি নিয়ে নেব এবং যখনই আমরা আমাদের বুকে ব্যথা শুরু হবে, বুকের মাঝখানে চাপা ব্যথা শুরু হবে, অর্থাৎ বুঝতে পারছি যে আমার হার্ট অ্যাটাক হতে পারে বা হওয়ার সম্মুখীন হয়েছি, তখন 200 পটেন্সির 1 ফোঁটা অ্যাকোনাইট আমরা জিভের উপরে দিয়ে নেব। তবে ধীরে ধীরে 1-2 মিনিটের মধ্যেই আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাব যে আমাদের কেমন হচ্ছে শরীরের মধ্যে। তো 2-1 মিনিটের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই সমস্যাটা কিন্তু কমতে চলেছে। তো একটুখানি যদি বেশি একটা না কমে, তবে 1 ফোঁটা 4-5 মিনিটে হয়ে গিয়ে 1 ফোঁটা কিন্তু অ্যাকোনাইট 200 আমরা গ্রহণ করব। এইবার 5-10 মিনিটের মধ্যে দেখব আমাদের এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে চলে গেছে। তো এইভাবে সঙ্গে এই অ্যাকোনাইট ওষুধটির মাধ্যমে 200 পটেন্সি অবশ্যই নিতে হবে, 30 পটেন্সিতে এক্ষেত্রে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এর 1 পটেন্সি ব্যবহার করা যেতে পারে, সেটি রোগীর প্রচণ্ডতা মানে রোগের প্রচণ্ডতা দেখে ডাক্তারবাবুরা সাজেস্ট করবেন, অথবা ডাক্তারবাবু না থাকলেও 1 এম ব্যবহার করা যায়। সেক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যে রোগীর জীবনী শক্তিটা কেমন আছে, মানে তিনি কতটা বয়স্ক, তার শরীরে আগে কোনো রোগ আছে কি না, কতটা অসুস্থ তিনি হয়েছেন, এর উপরে নির্ভর করে কিন্তু ব্যবহার করা উচিত।
তো যে ওষুধই ব্যবহার করুন না কেন সে সম্পর্কে একটু জেনে প্রয়োজনে অবশ্যই ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করুন, তারপর আপনি ওষুধ ব্যবহার করুন। কিন্তু যখন ইনস্ট্যান্ট মানে যখন সঙ্গে সঙ্গে আপনার এই মারাত্মক পরিস্থিতিতে প্রয়োজন হবে, তখন আপনি যে কোনো একটি উপায় অবলম্বন করে দেখুন, আশা করি তাৎক্ষণিকভাবে উপকার হতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, হার্টের সমস্যা কখনোই অবহেলা করবেন না, কারণ এই মহামারী পরিস্থিতিতে প্রতিদিন যেখানে 200-500 হাজার লোকের মৃত্যুবরণ মানে মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে আমাদের ভারতবর্ষে গড়ে বছরে 20-30 লাখ লোক মারা যান বা হার্ট অ্যাটাকের কারণে, সেখানে প্রতিদিন 5-10 হাজার লোক কিন্তু মারা যাচ্ছেন এই হার্ট অ্যাটাকের কারণে। অতএব আপনি বুঝতেই পাচ্ছেন যে এই পরিসংখ্যানটা আপনার কাছে না থাকার কারণে আপনি জানতে পাচ্ছেন না যে কি হার্টের রোগ কি ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের ভারতবর্ষে। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।